আমি অনেক দিন মিডিয়াতে কানেক্ট, পাশাপাশি থিয়েটার, তো সব কিছু মিলিয়ে না আসলে একটু ডিপ্রেসড ছিলাম। মানে ভাবছিলাম যে আসলে আমি আরও কি আগাবো, বা কখনো কখনো আসলে কিছু কিছু মুহূর্ত আসতো যে মুহূর্তগুলো ফিল হইতো যে আমি যে স্ট্রাগলটা করছি এই স্ট্রাগলটা আসলে আমি কারো কাছে কি শেয়ার করতে পারবো, আমি এটা ভাবতাম। তো ওইটার জন্য, ওই শেয়ার করার মানে সুযোগটার জন্যই হয়তো আমি ওয়েট করতাম যে হয়তো আমার এই খারাপ লাগা বা আমার পরিশ্রমের কথাগুলো আমি বলতে পারবো। তো সে জায়গা থেকে হচ্ছে আমি এটা অনেক দিন ধরে ভাবছিলাম, আমার সাথে এই ঘটনাটা বা আমি যে আমার যে অভিজ্ঞতাটা আমি শেয়ার করছি এইটা আমি আসলে অনেক দিন নিজের মধ্যে রেখে দিছি, আমি কাউকে বলি নাই। অভিনয়ের প্রতি ভালোবাসা যদি নাই থাকতো আমার, আমার এমনও হয়েছে যে আমি আমার ডিরেক্টরের কাছে বলছি যে মানে আমি শুধু আমার ডিরেক্টর না, আমি যে কারোর কাছেই বলতাম যে আমি না আসলে অভিনয়ের একটা জায়গা চাই, আমাকে একটা সিনে আপনি দেন, নো প্রবলেম, বাট ওইটা ওই একটা সিনে যেন অভিনয় করার জায়গা থাকে। আমি আমি অনেক অনেক সেটে গেছি, যে সমস্ত সেটে গেছি ওখানে আমাকে যে ধরেন একটা সিকিউরিটি গার্ডের একটা ক্যারেক্টার দিছে, ওই ক্যারেক্টারটা আমি ফিল করছি যে না সিকিউরিটি গার্ডের ক্যারেক্টার চেঞ্জ আছে এখানে, অ্যাক্টিং আমি হয়তো কমেডি ক্যারেক্টার করছি, এখানে সিকিউরিটি গার্ডের ক্যারেক্টার, সো চেঞ্জ আছে এখানে, আমি কিছু করতে পারবো, অন্য কিছু করতে পারবো, কারণ আমি তো ক্যারেক্টার আর্টিস্ট। আর তারপরে মনে হইতো যে ভ্যারিয়েশন বা একটা চেঞ্জ থাকলে, যে কোনো ক্যারেক্টারের মধ্যে চেঞ্জ থাকলে আমি চ্যালেঞ্জ দিতে পারতাম, ভালো লাগতো, আমি চ্যালেঞ্জটা চাইতাম। তো ডিরেক্টর আমাকে যেভাবে মানে সবগুলো মানে যাদের সাথে কাজ করছি প্রত্যেকটা ডিরেক্টর দিন শেষে কী হয়েছে, কাজ করছি চলে আসছি, হ্যাঁ কোনো সম্মানই পাইনি, কিন্তু খারাপ লাগতো ওই জায়গাটায় আমি তো অ্যাক্টিংয়ের জায়গাটা পাচ্ছি না। আর আর এই যে আমার লেখাটা, আমি যে লিখছি এটা হচ্ছে হঠাৎ করে আমি আমি অনন্য মামুন ভাইকে আমি চিনি, আমার খুব কাছের কাছের বলতে গেলে কি আমি চিনি ওনাকে, আমি আমি আমার খুব ইচ্ছা যে এরকম ক্রিয়েটিভ ডিরেক্টর আরও হোক। আমি মাঝে মাঝে এটাও ভাবি যে আমার দেশে যদি অনেকগুলো মুস্তফা সরোয়ার ফারুকি থাকতো তাহলে হয়তো একটা ডিরেক্টর গ্রুপ তৈরি হইতো, ওখান থেকে অনেক ডিরেক্টর হইতো, তারা হয়তো আমাদের মতো অনেক শিল্পীকে মানে কাছে টেনে এনে বা অভিনয়ের জায়গাটা বা সুযোগটা করে দিত। আমি আমি আসলে কারো 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 মানে কারো কাউকে অভিযোগ করছি না, আমি আমার নিজের মানে অভিজ্ঞতা বা আমি আমার খারাপ লাগার জায়গাগুলোকে আসলে ওই জায়গাগুলো ওই ওই খারাপ লাগার ওই সময়গুলো আমাকে এখনও কষ্ট দেয়, ওইটা আমার না মানে মানে একটা পয়েন্ট আসলে একটা বিষয়, একটা বিষয় যখন আপনি বলবেন, এখন তো যে সময় টিকটক, হ্যাঁ অনেক প্ল্যাটফর্ম আছে, এটা মামুন ভাই নিজেই বলছে, তো সব কিছু মিলে না আসলে কথা বলার জন্য কিছু পয়েন্ট দরকার হয় গুছিয়ে বলার জন্য। আমার হয়তো ওই মানে আমার আমার কথাগুলো গুছিয়ে বলার ক্ষেত্রেই মামুন ভাই চলে আসছে, অপু ভাই চলে আসছে, তারপরে আরও দু চারজন চলে আসছে, কিন্তু আমি তাদেরকে পার্সোনালি তাদেরকে অ্যাটাক করার চিন্তাভাবনা আমার ছিল না। এটা এটা হতে পারে যে মানে আমারই মতো একজন বিগিনার যে সবেমাত্র থিয়েটারে জয়েন করছে, এটা তারও কথা হইতে পারে, কারণ 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 আমি আপনাকে আরেকটা ব্যাপার ক্লিয়ার করি যে সবাই কিন্তু থিয়েটার করতে আসে মানে মিডিয়াতে কাজ করার জন্য না, হ্যাঁ কেউ কেউ থিয়েটারে থেকে যায়, মঞ্চে থেকে যায়, কেউ কেউ মিডিয়াতে আসে, যার যার স্বপ্নটা আলাদা। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমার মতো তো অনেকেই আছে মিডিয়াতে কাজ করতে চায়, হ্যাঁ তো তাদের জায়গাটা একবার চিন্তা করেন। আমি কি বুঝাইতে চাইছি আপনি বুঝছেন কি না জানি না, আমার কথা হচ্ছে যে আমার ওই স্ট্যাটাসটা আমি জাস্ট আমার মানে আমাকে নিয়ে ভাবুক কেউ, বা আমরাও কিছু ভালো করতে পারি, আমরা তো শিখছি, আছে আমার এরকম অনেক অনেক পরিচিত থিয়েটার কর্মী আছে যারা আসলে আমাকে বলে যে তুমি তো গেছো মিডিয়াতে, যদি কখনো সুযোগ হয় তুমি আমাদেরকে সুযোগ করে দিও, কিন্তু অন্য কারোর প্রতি বা অন্য কোনো ডিরেক্টর অন্য কারোর প্রতি উনি আস্থা রাখতে ওনার আস্থা রাখে না, কারণ কারণ আমার একটাই বলার ওনাদের কাছে যারা আমার কাছে আসলে গুরুজন, হ্যাঁ যাদের সঙ্গে কাজ করে আমি কষ্ট পাইছি, আমি কষ্ট পাইতেই পারি, এখন তারা আমার গার্জিয়ানরা আমাকে শাসন করবে এটাই স্বাভাবিক, হ্যাঁ তো সেক্ষেত্রে না তাদের কাছেই আমার আশা যে আমাকে অভিনয়ের জায়গাটা দিক। সেভ করতাম, কেন সেভ করতাম, আমার কাছে মনে হইতো যে আজকে সেভ করলে হয়তো আমি আগামী দুই দিন হয়তো আমি মানে আমি খেতে পারবো বা আমি স্ট্রাগলটা আরও করতে পারবো, আমি এটা ফিল করতাম। শুধু এইটা না, স্ট্রাগলের কথা যদি বলি আরও যেগুলো আসে সেটা হচ্ছে যে মিডিয়ার জন্য যেটা করছি সেটা হচ্ছে যে আমার কাছে দিন শেষে মনে হয়েছে যে আমি
এত স্ট্রাগল করছি এত স্ট্রাগল করছি, এইটা আমার দিনে দিনে আমার মধ্যে না মানে আরও মানে ইন্সপিরেশন পাই ওইভাবে যখন আমার কাছের মানুষগুলো বলে যে না তুই পারবি, কারণ আমি মঞ্চে কাজ করছি, তারা আমার মঞ্চের কাজ দেখছে। আমার যারা ধরেন আমার ফ্যামিলি বা আমার কাছের ভাই ব্রাদার, এরা হচ্ছে আমার মঞ্চের কাজ দেখে এরা আমাকে বলছে কখন হাল ছাড়িস তা। ওনারা যখন এই কথাটা বলতো তখন আমার কাছে মনে হইতো না এটা আসলে এখন আর আমার স্বপ্ন না, এটা আমার এখন দায়িত্ব। কারণ হচ্ছে তারা আমার আমার স্বপ্নটা পূরণ হবে কবে, হ্যাঁ তারা এটা ওয়েট করে কবে আমাকে স্ক্রিনে দেখবে, কবে আমি একটা সুযোগ পাবো, কবে আমি একটা ভালো অভিনয় দেখাবো। এটা আসলে মানে যাদের দ্বারা হচ্ছিল ওই সুযোগটা, যাদের সঙ্গে কাজ করতে গেছি আমি, কাজ করতে যাওয়ার পরে দেখতেছি যে ওই যে ক্যারেক্টার আর্টিস্ট, জানি কার সঙ্গে সবার সঙ্গে মিশতে জানি, সবার সঙ্গে মানে ভালোবাসার একটা সম্পর্ক করতে জানি, সে যেই হোক, তো সেই জায়গায় সেই সেই দুর্বলতার সুযোগটা দিন শেষে কাজে লাগাই। তো কখনও বলতো যে যাও এইটা করো, কখনও বলতো যাও ওইটা করো, আবার কখনও বলতো যে মানে লাইক ধরেন এরকম যে আমি খুব ক্লান্ত খুব টায়ার্ড, হ্যাঁ আমি একটু বসছি, তখন বলতো সুযোগ পাইছো বসে পড়ছো, হ্যাঁ তারপর আবার কি হইতো, তারপর আরও কিছু কথা বলবো, আমি বলতে চাই, আসলে আমি বলতে চাই আমার আমার কথাগুলো, আসলে আমার স্ট্রাগলের কথা যদি আমি বলি অনেক কিছু বলতে পারবো। আমি এমনও দিন গেছে আমি না মাঝে মাঝে ভাবি, আমি যে কল্পনা করি যে ধরেন একটা সেটে অনেকগুলো আর্টিস্ট, ওইখানে থিয়েটার থেকে হচ্ছে কিছু আর্টিস্ট এসে হয়তো এক্সট্রা আর্টিস্ট, তো আমার সামনে যখন আমি দেখি যে আমার আমার সহযোদ্ধারা হ্যাঁ ওয়েট করছে কখন ওদেরকে ডাকবে, হ্যাঁ ওয়েট করছে, ওরা ওরা মানে মানে ওই মানে ওরা ঠিকমতো নাস্তাটাও করে না, আসলে ওদেরকে নাস্তাটা দেওয়াটা আসলে যা জিজ্ঞাসা করবে যে নাস্তা করছো, এইটা বলার মতো কেউ নাই সেটে। আচ্ছা ধরেন একটা লটে গেছি, যে লটটা অনেক শর্ট টাইম শর্ট শিডিউল করা গেছে, ওখানে অনেক ইম্পর্টেন্ট আর্টিস্ট আছে, সিরি মানে মানে ওইখানে আমাদের মতো অনেক এক্সট্রা আর্টিস্ট আছে যারা থিয়েটার যাদেরকে থিয়েটার থেকে নেওয়া হয়েছে। তো আমি কেন এটা মনে করি যে শর্ট শর্ট শিডিউল করার ফলে ওনারা হচ্ছে আপনার ওনাদের সিনগুলো নিয়ে বিজি থাকে, ওনাদের সিনগুলো উঠাইতে হবে, আমরা কোথায় আসি না আসি দেখা যাচ্ছে একটা সিনে আমরা আসি, এক্সট্রা আর্টিস্ট বা নতুন আর্টিস্ট যারা থিয়েটার করবে এদেরকে স্কিপ করে দেয়, থাক তুমি আমার সাথে হইছে। আমি আমি আমার একটা ফিল্মে সারা ফিল্মে আমার একটা মাত্র সিনে আমি হিরোর সাথে অ্যাক্টিং করার সুযোগ পেয়েছি, আমার ফিল্মে দুইটা হিরো, দুইটা হিরোর মধ্যে দেখা গেছে যে একটা হিরোর সাথে হিরো আমাকে হেল্প করছে, একজন হিরো আমাকে হেল্প করছে তার সঙ্গে অ্যাক্টিং করার জন্য, হ্যাঁ অন্যদিকে দেখা গেছে যে ডিরেক্টর হয়তো চিন্তা করছে যে না এখানে ওকে দিলে হয়তো উঠবে না তাড়াতাড়ি, সময়টা কভার হবে না, আমি না এইগুলো ভাবতে পারি না যে আমরা আসলে সুযোগ চাই। ইভেন ওইটা না আমি ডিরেক্টরের নাম বলবো না কারণ বলবো, আমি চ্যানেলের একটা প্রজেক্টে গেছি, আমি মুক্তিযোদ্ধার ক্যারেক্টার করছি, ইভেন ওই ক্যারেক্টারের আপনি একটা চিন্তা করবেন অপুর সাথে আমি কিন্তু আমার যে ছবিটা দিছি ওই ছবিটা কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে ওইটা মানে আমাকে যারা আসলে আমার স্ট্যাটাস যারা শেয়ার করছে তারা ওই ছবিটাকে রিসিভ করছে, বিকজ ওখানে হচ্ছে একটা এক্সপ্রেশন ছিল, আপনি খেয়াল করছেন নিশ্চয়ই, তো ওইটা ছিল আমার একটা মুক্তিযোদ্ধার ক্যারেক্টার, আমি নিজের মধ্যে অন করছি ওই ক্যারেক্টার, আমার ওই ছবি প্রুফ, আমি ওই প্রজেক্ট করে আমি কোনো টাকা পাইনি, আমি কোনো সম্মানই পাইনি, খারাপ লাগে নাই। কেন খারাপ লাগে নাই? কারণ আমি দিন শেষে ওই ক্যারেক্টারটা না করে এনজয় করতে পারছি, কারণ হচ্ছে যে চেঞ্জ চাই, চ্যালেঞ্জ দিতে চাই, অ্যাক্টিংয়ের জায়গা চাই, ওখানে একটা সিনে আমার অ্যাক্টিংয়ের জায়গা ছিল ওটাতেই আমি হ্যাপি। বাট যেখানে না সম্মান, যেখানে আপনার ভালোবাসা নাই, সেখানে পারিশ্রমিকটাই কিন্তু ইম্পর্টেন্ট আমার কাছে, আমি মনে করি। আমার যেখানে সম্মান নেই, যেখানে যেখানে ভালোবাসা নেই, সেখান থেকে যদি আমি দিন শেষে সেখানে গিয়ে যদি আমি নিজেকেই বিলিয়ে দিয়ে আসি, আমাকে তো দিন শেষে থাকতে হবে, টিকতে হবে এই শহরে, আমি এই শহরে না টিকতে পারলে তো আমার ড্রিমটাকে আমি আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারবো না। আমি 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 দেখি আমি এই যে শিল্পকলা, আমি ইভেন এইটাও দেখি যে মিডিয়াতে যে কন্টিনিউয়াসলি ডিরেকশন দিয়ে যাচ্ছে, সে নিজে ফিল্ম দেখে না, নিজে ফিল্ম দেখে না, স্টাডি করে না। আমি আমি অনেক মানে কৌতূহলের জায়গায় আমি আমি অ্যাসিস্টও করছি, আমি যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে কিছু সেটে গেছি, সেটে গিয়ে মানে আমি তার আমি তাদের কাজ দেখে না আমি আমি অবাক হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। আর আর দিন শেষে আমার কাছে যেটা মনে হয় যে আসলে স্টাডিটা অনেক ইম্পর্টেন্ট, আমি অ্যাজ এ আর্টিস্ট হয়ে তো স্টাডি করছি, আর স্টাডি করতে গিয়ে কত পরিমাণ স্ট্রাগল করতে হচ্ছে, আর কত গল্প লাইফে আসলে
লাইফে আসতেছে, আমি আমি তো মানে এই গল্পগুলো কাউকে বলে শোনাই দেব বিশেষ করতে পারবো না, রাইট? সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কিছু চেঞ্জের দরকার। হ্যাঁ, আমি কাউকে নিয়ে কোনো অভিযোগ করছি না, আমি শুধুই একটা বিষয় বলতে চাই, যারা রিয়েল আর্টিস্ট, যারা অনেক কষ্ট করে, যারা দিনের পর দিন আমার মতো পরিশ্রম করে, তারা যেন অ্যাক্টিংয়ের একটু জায়গা পায়। ওই যে বললাম আপনাকে, একটা সিনে সুযোগ দেখ, বাট ওই সিনটাতে যেন অভিনয়ের জায়গা থাকে। হতে পারে ডোম, মুচি, মেথড, যে কোনো ক্যারেক্টার, আমি ক্যারেক্টার আর্টিস্ট, আমাকে যদি চরিত্রের প্রয়োজনে যদি বলে তুমি মুচির ক্যারেক্টার করা, আই হ্যাভ নো প্রবলেম, আমি মুচির ক্যারেক্টার করতে পারবো। আমাকে যদি বলে ডোমের ক্যারেক্টার আমি করতে পারবো, নো প্রবলেম, আমি তো ক্যারেক্টার আর্টিস্ট, আমি তো অভিনয় জানি। আমি চরিত্রের প্রয়োজনে কখনো চুল ছোটো করে ফেলছি, কখনো চুল বড় করছি, হ্যাঁ, আমি আমি কখনো মানে আমি নিজেকে না, আমি আসলে আমি একটা জিনিস ফিল করি যে আমার, আমি যদি নিজেকে দাঁড় করাইতে পারি, আমি তো থিয়েটার করছি, মেকআপ খুব বেশি ইম্পর্টেন্ট না আমার কাছে মনে হয়। আমি ওই চরিত্রটা নিজের মধ্যে অন করতে পারলে আমি যা করবো সেটাই ভালো লাগবে।